ছবি ব্যানার্জির লেখা গল্প ধূসর বসন্ত ঘুমন্ত তিতাসের মুখের দিকে তাকিয়ে মনিকার মনটা এক অনাবিল মায়াই ভরে গেল আহা ছোট্ট ফুলের মতো মেয়েটা এক বছর বয়স না হতেই মাকে হারিয়েছে সেই থেকে তিতাসের সঙ্গে মনিকা আষ্টেপৃষ্ঠে কিভাবে যেন জড়িয়ে গেছে ছোট্ট তিন বছরের তিতাস খেলাধুলা করে ক্লান্ত হয়ে আজ মনিকার বিছানায় ঘুমিয়ে কাদা হয়ে গেছে অন্যদিন তাকে রাতের আয়া আয়ামাসে সন্ধ্যেবেলায় নিতে এলেই তিতাস মনিপির কাছ থেকে কিছুতেই যাবে না বলে হাত পাছরে বায়না করে তাকে বহু কষ্টে রাজি করিয়ে ওর বাবার কাছে পাঠানো হয় শুভ্র পারতপক্ষে এ বাড়িতে এখন আর আসতেই চায় না সে নিজেই কি আর যেতে চায় সেও তো মনে মনে প্রতিজ্ঞা করেছিল শুভ্রর বাড়িতে আর কখনো যাবে না তার সঙ্গে আর কোনো সম্পর্কও রাখবে না কিন্তু সে প্রতিজ্ঞা রাখতে পারল কোথায় দু বছর আগে শুভ্রর স্ত্রীর হঠাৎ ম্যাসেভ স্ট্রোকে মৃত্যুর খবর শুনে থাকতে না পেরে ছুটে গিয়েছিল ছোট্ট তিতাসকে সেই যে বুকে তুলে নিয়েছিল সেটা আজও অব্যাহত আছে অনেকবারই ভেবেছে এত মায়ের বাঁধনে নিজেকে আর জড়াবে না কিন্তু সেই স্কুল থেকে ফিরলেই মেয়েটা তার বুকের উপর যেন নিজের মায়ের মতো হামলে পড়ে শুভ্র ছোট থেকে বড় হয়ে ওঠার অনেকটা সময় এ বাড়িতেই কাটাতে ভালোবাসত সেই সময় মনিকাদের বাড়িতে পিঠোপিঠি বোন কনিকা দুই যমুজ ভাই অমল কমলকে নিয়ে তাদের জমজমাট সংসার তাদের ছটা পেট আর তার সঙ্গে লেখাপড়া চালাতে বাবা মাকে অনেক বুঝে সংসার চালাতে হতো তাদের তুলনায় শুভ্রদের পারিবারিক অবস্থা অনেক বেশি সচ্ছল তবু শুভ্র তার বাড়ির দামি খাবার ফেলে মনিকার মায়ের সাদা মাটা রান্না খেতে খুব ভালোবাসত কলেজে চাকরি পাওয়ার পরও সে এই বাড়িতে সন্ধ্যের দিকে হলেও একবার আসতো মনিকা আপন মনে বলল না তিতাসকে বা শুভ্রর কাছে দিয়ে আসা দরকার শাড়িটা পাল্টে রেডি হচ্ছে এমন সময় অমলের বউ রিনা এসে নিরীহ মুখে বলল ওমা মা দিদিভাই তোমার তিতাসকে তো এখনও কেউ নিতে এলো না তুমি বরং তিতাসকে এখানেই এখন থেকে রেখে দাও আর তিতাসকে তুমি এরপর থেকে তোমাকে মা বলতে শেখাও এসব কি বলছিস তুই রিনা বলল একদম ঠিক বলেছি দিদিভাই যে মানুষটার জন্য তুমি সারা জীবন সাজে রইলে তার মেয়েকে নিয়ে আধিক্ষিতা করে তুমি কি করে যশোদা মায়ের ভূমিকা পালন করছো তোমার কি আত্মসম্মান বোধটুকুও নেই তোমার নিজের তো দুটো ভাইপো ভাইজিও আছে কই তাদের নিয়ে তোমার তো আদরের কোনো বাড়াবাড়ি করতে দেখি না রঙ্গমঞ্চে কমলের বউ নিতা এসে বলল দিদিভাই আমরা তোমার ভাইদের কাছে তোমার সঙ্গে অন্যায় হয়ে যাওয়া ঘটনাটা সব শুনেছি দীর্ঘদিন ধরে ভালোবাসার সম্পর্ক থেকেও যে শুভ্রদা এত বড়ো বিশ্বাসঘাতকতা করেছিল তার মেয়েকে নিয়ে এত মাতামাতি করাটা কি ঠিক শুভ্রদা তো দিব্যি বিয়ে করে সংসারি হয়েছিল তাহলে তোমার সংসারি হতে বাধা কোথায় ছিল তোমার ভালোবাসা তো মনে হচ্ছে একটা ঐতিহাসিক দৃষ্টান্ত তুমি হয়তো কারণ হিসেবে নিশ্চয়ই বলবে না সেই সময় তোমার দুই ভাই বেকার ছিল কিন্তু সেই সময় তো শ্বশুরমশাই বেঁচেছিলেন তিনি নিজে তোমার দুই ভাই আর শাশুড়ি মা তোমাকে বারবার বিয়ের কথা বলেও তোমাকে রাজি করাতে পারেনি বাধ্য হয়ে তারা তোমার আগে ছোটো মেয়ের বিয়েটা দিয়ে দিয়েছিলেন মনিকা বলল শুভ্রর সঙ্গে আমার যে সম্পর্কই থাকুক আর যে কারণেই আমি বিয়ে না করে থাকি সেটা নিয়ে তোদের এত কথা বলার অধিকার কে দিয়েছে নাকি আমার এই বাড়িতে থাকাটা তোদের পছন্দ নয় মাহারা ছোট্ট মেয়েটাকে নিয়ে এত রাজনীতি করতে তোদের লজ্জা করে না মেয়েটা তো তোদের ছেলে মেয়ে মলিয়া রিন্টুর সঙ্গে একটু খেলা করতেই আসে শুধু খেলা করতেই আসে নাকি সে তোমার মধ্যে নিজের মায়ের বিকল্প খুঁজে পেতে আসে না হলে আয়ামাসিটা ঠিক তোমার স্কুল ছুটি হবার পরেই কেন নিয়ম করে প্রতিদিনই আসে কেনই বা রবিবার দিনটা সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে থাকে তুমি না ফেরা পর্যন্ত কই একবারও তো আমাদের কাছে আসে না দিদিভাই তুমি জোর করে দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইছো মনিকা বলল তাই যদি হয় তাহলে তো আমার ভাইপো ভাইজিকে নিয়েও দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি রে ওরাও তো আমার পেটে সন্তান নয় দিদিভাই ওরা তোমার রক্ত তোমার আপনজন তিতাসের সঙ্গে তোমার কিসের সম্পর্ক মনিকা বলল ভুলে যাস না শুভ্র আমার ছোটোবেলার বন্ধু তার মেয়েটা যদি আমার মধ্যে তার মাকে খুঁজে পেতে চায় তাহলে তোদের সমস্যাটা কোথায় রিনা বলল সমস্যা আছে দিদিভাই তোমাদের ব্যাপারটা শুধু আমরাই জানি এমনটা তো নয় পাড়ার সবাই জানে তিতাসকে নিয়ে তোমার খেতা নিয়ে অনেকেই অনেক কথা বলে সেটা শুনতে আমাদের খারাপ লাগে আমরা তোমার ভালোর জন্যই বলছি তিতাসে একটু বড় হলে শুভ্রদা যদি ওকে আর আসতে না দেয় তখন আবারও তুমি কষ্ট পাবে দিদিভাই আমরা সবাই তোমাকে ভালোবাসি চাকরি ছাড়া কোনো সাংসারিক দায়িত্ব তোমাকে কোনো দিন নিতে দিই না মনিকা বলল রিনা নিতা আজ আমি বুঝতে পারছি আমার সঙ্গে তোদের সম্পর্কটা টাকার মাসের শেষে একটা মোটা অঙ্কের টাকা আমি তোদের দুজনের হাতে তুলে দিই এ কথা মনে হয় তোদের বরেরাও জানে না তোরা আমাকে সত্যি ভালোবাসলে এত বড় অপমানটা করতে পারতিস না এই দু বছর ধরে তিতাসকে নিয়ে তোদের রাগ ক্ষোভ মনের মধ্যে জমিয়ে রেখেছিলি আজ সুযোগ বুঝে সবটা উগড়ে দিলি শুভ্র শুধু আমার বন্ধুই ছিল না সে এই গোটা পরিবারের বন্ধু ছিল লোকে প্রতিবেশীর মামারা বাচ্চার সঙ্গেও এমন অমানবিক নিষ্ঠুরতা দেখাতে পারে না সত্যি তোরা আজ আমার চোখ খুলে দিলি রাত আটটায় মনিকা ঘুমন্ত তিতাসকে কোলে নিয়ে শুভ্রদের বাড়ির কলিং বেল বাজালো শুভ্র এসে দরজা খুলে দিয়ে বলল মনি তুই আজ কি রাতের আয়া মাসে আসেনি ওর কাছে ফ্ল্যাটের একটা চাবি তো থাকে মনিকা বলল সরে দাঁড়া আয়া মাসি এসেছে কিনা সে খবর তো তোর জানার কথা শুভ্র বলল আমার আজ কলেজ থেকে ফিরতে দেরি হয়েছিল মিনিট দশেক আগেই হলো বাড়ি ফিরেছি ভাবলাম মাসি তোদের বাড়ি গিয়ে আটকে গেছে তিতাসের ঘুম ভাঙলে ওকে খাইয়ে দিস আমি আসছি প্লিজ মনি বহুদিন পর এলেই যখন তখন দশটা মিনিট বসেই জানা কফি খাবি তুই তো কফি খেতে খুব ভালোবাসতিস মনিকা বলল ধন্যবাদ শুভ্র দরকার নেই এত কষ্ট করে তিতাসকে না আনলেই পারতিস মণি একটা ফোন করে দিলেই হতো ও বাবা তুই তো আবার আমাকে ফোন করবি না বলেও প্রতিজ্ঞা করে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবটাই ব্লক করে দিয়েছিস তোকে আজ একটা অনুরোধ করব তুই তো একরকম তিতাসকে বস করেই নিয়েছিস এবার পাকাপাকিভাবে ওর মা হয়ে যেতে পারিস না মেয়েটা মনে হয় তোর মধ্যেই ওর মাকে খুঁজে পায় মনিকা বলল তুই কি আমাকে অপমান করবি বলেই বসতে বললি মাত্র দু বছর হলো তোর বউ মারা গেছে আর তোর মা মাত্র ছমাস আগে মারা গেছে এর মধ্যেই নিজের বউকে ভুলে গেলি নাকি আমাকে খুব সহজলভ্য ভেবে তোর মেয়ের দেখভাল করার জন্য করুণা করে ওর মা সাজাতে চাইছিস আমি তোকে করুণা করছি বলে মনে হলো তোর আমি বরং চিরকাল তোর করুণা পেতে চেয়েছি মনিকা কিছুক্ষণ শুভ্রর দিকে চেয়ে বলল তাহলে আমার চেয়ে একশাগুন সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে করেছিলি কেন তোর বউকে তুই ভালোবাসতিস না মনি বিয়েটা ঠিক করেছিল আমার মা তুই যদি আমাকে একবারের জন্য অপেক্ষা করতে বলতিস আমি দশ বছর অপেক্ষা করতাম সত্যি করে বলতো তুই আমাকে সেই সুযোগটুকু দিয়েছিলিস তবু আমি তোর জন্য আমি সাতটা বছর অপেক্ষা করেছিলাম কাঙালের মতো তোর স্কুলের কাছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি রবিবার তোদের বাড়ি গেলে তুই ইচ্ছে করে আমার সঙ্গে দেখা করিসনি তুই তো নিজেই তোর চাকরি পাওয়ার খবর নিয়ে আমাদের বাড়ি এসে মাকে নিজে মুখে বলেছিলি তুই আমাকে বিয়ে করার কথা কখনোই ভাবিসনি বন্ধুত্বের বেশি আর কোনো সম্পর্ক নাকি আমাদের মধ্যে ছিলই না আর আমার বিয়ের পর বউকে ভালোবাসাকে অপরাধ বলছিস তাকে ভালোবেসেও আমার মনের অনেকটা অংশ জুড়ে তুই ছিলি এখনও আছিস ভবিষ্যতেও থাকবি কিছু স্মৃতি ইচ্ছে করলেও ভোলা যায় না মনিকা বলল এ কথা কাকিমা তোকে বলেছে আচ্ছা তোর বউ হঠাৎ মারা না গেলে আজ এ কথা তুই বলতে পারতিস না কখনোই পারতাম না কিন্তু তাই বলে তোর প্রতি আমার ভালোবাসা কখনো ম্লান হতো না আসলে কি জানিস মনি, তোর মা তোর মতো দুধেল গাইটাকে নিজের সাথে হাতছাড়া করতে চাননি আর আমার মা মনিকা বলল থামলি কেন তোর মা কি না কিছু না মনিকা বলল কাকিমা বিচক্ষণ মানুষ ছিলেন উনি ঠিক কথাই বলেছেন তুই কখনও তোর ভালোবাসার কথা আমাকে বলেছিস নাকি বিয়ের কথা বলেছিস আর আমার মা প্রতিষ্ঠিত না হওয়া দুই ভাই আমার বিয়ের জন্য মাথা করতে বাঁকি রেখেছিল শুভ্র বলল মনি ভালোবাসার কথা মুখে উচ্চারণ করলেই কি ভালোবাসা হয়ে যায় ভালোবাসা অনেক গভীর জিনিস ভালোবাসা নিয়ে নাটক করা তুই আমি কেউ পছন্দ করতাম না তুই খুব ভালো করেই জানতিস ভালোবাসাটা আমাদের মধ্যে অবিচ্ছেদ্য ছিল জ্ঞান হওয়া অবধি তোর সঙ্গে আমার মেলামেশা বন্ধুত্ব আর পরিণত বয়সে আমরা বুঝেছিলাম আমরা দুজনে দুজনকে ভালোবাসি আমার কলিগ থেকে আরম্ভ করে চেনা পরিচিত প্রতিবেশীরা আর তোদের বাড়ি আমাদের বাড়ি সবাই জানতো আমাদের বিয়ের কথা আজ একটা সত্যি কথা বলতো তুই কি অন্য কোনো সম্পর্কে জড়িয়েছিলি সে কি তোর সঙ্গে বিট্রে করেছিল সেই জন্যই কি তুই আমাকে বিয়ে করতে অস্বীকার করে সারা জীবন বিয়েই করলি না মনিকা চোখ মুখ লাল করে বলল ইউ শাট আপ স্ক্রাউন্ডল নিজের সপক্ষে যুক্তি দেওয়ার এটাই মনে করেছিস খুব সহজ রাস্তা তাই না একটা কথা শুনে রাখ তুই হ্যাঁ তুই আমার সঙ্গে বিট্রে করেছিলি আমার ভাইয়ের বউরা তোর সম্পর্কে যা বলে সেটাই ঠিক আর একটা কথা শুনে রাখ তোর মেয়েকে বস করার বিন্দু বিন্দুমাত্র ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার নেই তুই কাল থেকে তিতাসকে আর আমাদের বাড়িতে পাঠাবি না তোর সীমাহীন স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি নিজের স্বার্থের জন্য তোর মেয়েটাকে আমার ভালোবাসার সুযোগ নিয়ে তার জন্য আমাকে স্থায়ীভাবে আয়া করে রাখার প্রস্তাব দেওয়াটা বোধ তোর মতো চরিত্রের লোককেই মানায় শুভ্র বলল তোর যা মুখে এলো আমাকে বলে গেলি আমি মেয়ের জন্য দু দুটো আয়া রেখেছি তুই তো চাকরি করিস তোর নিজের বাচ্চাও যদি থাকতো তাহলে দিনের বেশি সময়টা তাকেও আয়ের হাতে মানুষ হতে হতো আমি তোকে তিতাসের মা হবার সম্মানজনক প্রস্তাব দিয়েছিলাম একবার ঠান্ডা মাথায় ভেবে দেখিস আমাদের বিয়ে না হবার পিছনে তোর নিজের দোষ কতটা ছিল মনিকা বাড়ি ফিরিলে নিতা বলল দিদিভাই তুমি চেঞ্জ করে নাও আমি তোমার জন্য কফি করে আনি মনিকা বলল আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তুই বরং কড়া করে এক কাপ চা করে আন কিছুক্ষণ পর মনিকা চায়ের কাপটা নিয়ে বলল আমি আজ রাতে কিছু খাব না প্লিজ তোরা এটা নিয়ে আমাকে আর সাদি করিস না মনিকা একটা স্যারিডনের সঙ্গে একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘর অন্ধকার করে শুয়ে পড়ল দীর্ঘদিনের অভ্যাসে ঘুমের ট্যাবলেট খেলে আধ ঘন্টার মধ্যে অন্যদিন তার চোখে ঘুম নেমে আসে নিয়মের গণ্ডিতে বৈচিত্র্যহীন জীবনটা তার দিব্যিত কেটে যাচ্ছিল কেন যে তিতাসের প্রতি এত মায়ায় জড়িয়ে পড়লো আজ হয়তো সারা রাত তার ঘুম আসবে না নিজেকে আজ বড় শূন্য লাগছে আজ কত বছর পর শুভ্রর সঙ্গে মুখোমুখি কথা বলে নতুন করে নিজেকে রক্তাক্ত করার তো কোনো দরকার ছিল না সে তো এই পনেরো ষোলো বছর শুভ্র দাম্পত্য জীবনে একবারও উঁকি দেওয়ার চেষ্টা করেনি তাহলে আজ উত্তেজনার মুহূর্তে সে কেন শুভ্রকে দুটো বাজে কথা বলে সেই বিশ্বাস ভেঙে নিজের গোপন দুর্বলতা প্রকাশ্যে আনলো শুভ্র তাকে ঠান্ডা মাথায় কার দোষ ভেবে দেখতে বলেছে সত্যিই কি শুধু তার দোষ ছিল স্কুলে চাকরিতে জয়েন করার আগে খবরটা সে শুভ্রকে জানাতে চায়নি জয়েন করে সেদিন সে বড় দু প্যাকেট মিষ্টি নিয়ে আনন্দে লাফাতে লাফাতে শুভ্রর বাড়ি গিয়েছিল শুভ্রর মাকে সামনে দেখে প্রণাম করে বলল কাকিমা আমি আজই স্কুলের চাকরিতে জয়েন করেছি শুভ্র এখনও কলেজ থেকে ফেরেনি কাকিমা বলল বা খুব আনন্দের খবর খুব খুশি হলাম মনি শুভ্র রাজ ফিরতে একটু দেরি হবে রে চাকরি না পেলে বিয়ে করবি না বলে তো ধনুক ভাঙা ফোন করেছিলি এবার বাবা মাকে বিয়ে তর্জোর করতে বলবি তো মনিকা লাজুক গলায় বলল আগে কয়েক মাস চাকরি করি তারপর বিয়ের কথা ভাবব তোমাকে একটা কথা বলবো কাকিমা বল না আমি যদি চাকরির টাকাটা কিছুটা বাবা মাকে দিই তাহলে তুমি কি আপত্তি করবে বুঝতেই তো পারছো বাবা চাকরির উপর আমাদের চার ভাই বোনের লেখাপড়া সংসার খরচ সবটাই চলে বোনের বিয়ে আর ভাই দুটো নিজের পায়ে দাঁড়িয়ে গেলে আমার আর কোনো দায় থাকবে না কাকিমা বলল ও মা তোর টাকা সবটা দিলেই বা আমার আপত্তির কী আছে আর আমি বা আপত্তি করার কে দেখ মা আমরা তোকে শুভ্রর একজন ভালো সমবয়সী বন্ধু হিসেবে দেখি ছোটোবেলা থেকে ভাই বোনের মতো তোরা একসঙ্গে বড় হয়েছিস তাই তোকে তোদের ভাই বোনকে আমরা নিজের সন্তানের মতো ভালোবাসি এবার প্রতিষ্ঠিত হয়ে ভালো ঘর বরে তোর বিয়ে হোক এটাই আমরা চাই আর তোর নিজের উপার্জনের টাকা বাবা মাকে একটা অংশ দেওয়ার অবশ্যই তোর অধিকার আছে আজকের যুগে কোনো শিক্ষিত পরিবার যেমন পণ্য আর বিরোধী তেমনই মেয়েদের স্বাধীনতায়ও বিশ্বাসী মণিকা হতভম্ব হয়ে বলল কাকিমা শুভ্রও কি এটাই চায় মানে তুমি ঠিক জানো শুভ্র আমাকে বোন বা বন্ধুর মতো ভালোবাসে ও মা কেন জানব না এই তো সেদিন শুভ্র বলছিল মা আমাকে এখন বিয়ের কথা বলো না আগে মনির বিয়েতে কবজি ডুবিয়ে খাই আনন্দ করি তারপর আমি বিয়ে করব। মনি তোর গায়ের রঙটা শ্যামলা হলো মুখশ্রী খুব সুন্দর যে কোনো প্রতিষ্ঠিত ছেলেই তোকে পছন্দ করবে আমি আশীর্বাদ করছি মা তোর একটা ভালো পরিবারে একজন উদার মনস্ক ছেলের সঙ্গে বিয়ে হোক আর একটা কথা মা এখন তোরা অনেক পরিণত হয়েছিস ছোটবেলায় যা করেছিস করেছিস এখন তোদের যখন তখন একসঙ্গে ঘোরাঘুরি আড্ডা দেওয়া কিংবা নাটক সিনেমা দেখাটা ভালো দেখায় না কি দরকার পাঁচজনকে পাঁচ কথা বলার সুযোগ দেয় এটা তোরা শুভ্র দুজনের জন্যই ভালো মনিকা বিছানায় শুয়ে আপন মনেই বললো শুভ্র তার মাকে কথা কেন বলেছিল না বললে কাকিমা নিশ্চয়ই তাকে বলতো না কথাটা যে সত্যি সেটা তো শুভ্রর বিয়ে করাটাই মস্ত প্রমাণ আর বেছে বেছে কিনা টকটকে ফর্সা রঙের সুন্দরী মেয়েকেই বিয়ে করলো তাহলে আজই বা সে উল্টো সুর গাইছে কেন নাকি দায়ে পড়ে তার মেয়ে দেখাশোনা করার জন্য একজন ঘনিষ্ঠ চেনা মহিলা বলে তাকে তিতাসের মা করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছে তার সঙ্গে এত বছর ধরে সে শুধু টাইম পাস করেছে সেই শুধু বোকার মতো শুভ্রকে নিয়ে আকাশকুসুম স্বপ্ন দেখেছিল সেদিন শুভ্রদের বাড়ি থেকে বিধ্বস্ত চেহারা নিয়ে বাড়ি ফিরলে মা বলল কী মনি তোকে এমন দেখাচ্ছে কেন ঝলমলে মুখ নিয়ে ওদের বাড়ি গেলি আর শুকনো মুখ নিয়ে এত তাড়াতাড়ি ফিরে এলি যে শুভ্র সঙ্গে দেখা হয়েছে ওর বাবা মা তো চাকরি পাওয়াতে খুশি হয়েছে তো মনিকা বলল মা এত প্রশ্ন করো না তো আমার চাকরি পাওয়াতে ওদের খুশি বা অখুশিতে আমার কি যায় আসে চাকরিটা আমার দরকার তাই এটাতে আমাদের খুশি হওয়াটাই বড় কথা আমরা তো ভাবছিলাম সামনের অঘ্রাণে এবার তোদের বিয়েটা দিয়ে দেব মা আমি এখনই বিয়ের কথা ভাবছি না আর এটা নিয়ে তোমরা একদম আমাকে বিরক্ত করবে না তোমরা বরং কনির বিয়ের কথা ভাবো ও তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো বিয়ের পর বরং ও এম পড়বে এরপরও মা তার শেষ চেষ্টা চালানোর জন্য একদিন বলল হ্যাঁ রে মা শুভ্রর সঙ্গে কি তোর ঝগড়া হয়েছে মনিকা বলল কেন মা ওর সঙ্গে অকারণে ঝগড়া হবে কেন তাহলে তুই কোনির বিয়ের কথা বলছিস কেন আমরা তোরা শুভ্রর বিয়ে দেব বলে সেই কবে থেকে একটু একটু করে গয়না বানিয়ে রেখেছি কত পরিকল্পনা করে রেখেছি এখন তুই কোনির বিয়ের জন্য বলছিস মনিকা বলল মা এতদিন তোমরা ভুল ভেবেছো শুভ্র তোমার কালো মেয়ের সঙ্গে বন্ধুত্বই করতে পারে বিয়ে করতে পারে না এসব তুই কি বলছিস এসব তোরই মন গড়া কথা শুভ্রর সঙ্গে নিশ্চয়ই মন কষাকষি হয়েছে তাই এসব বলছিস আমি নিজে শুভ্রর সঙ্গে কথা বলবো মা আমার মাথার দিব্যি তুমি এ নিয়ে শুভ্রর সঙ্গে একটা কথাও বলবে না কোনির বিয়ের এক বছর পর বাবা মারা গেল বাবার মৃত্যুর পরও মা অমল কমল সবাই তাকে অন্য জায়গায় বিয়ের জন্য ঝোলাঝুলি করেছিল মা বলেছিল তোকে সংসারই না দেখলে আমি মোরেও শান্তি পাব না মা আমাদের জন্য ভাবিস না অমল কমল দুজনে টিউশানে আর তোর বাবার পেনশনে আমাদের ঠিক চলে যাবে আমার তো আর কন্যা দায় নেই তোর দুই ভাই ঠিক একদিন যেভাবেই হোক প্রতিষ্ঠ হয়ে যাবে আর যদি চাকরি বাকরি নাই পায় তবুও ওরা পুরুষ মানুষ গায়ে গতরে খেটেও রোজগার করতে পারবে মনিকা বলল আমি জানি মা কিন্তু সবাইকে বিয়ে করতেই হবে তার কি মানে আমি আমার চাকরি আর তোমাদের নিয়ে খুব ভালো আছি বারবার বিয়ে বিয়ে করে আমাকে বিরক্ত করো না শুভ্রর বিয়ে দুদিন আগে প্রথমে কমল এম এ বিএড কমপ্লিট করে স্কুলে চাকরি পেলো অমল মধ্যমেধার ছেলে সে কোনো রকমে গ্রাজুয়েশন কমপ্লিট করলো অনার্সটা কেটে গেল প্রায় তিন বছর পাগলের মতো চাকরির পরীক্ষায় বসে শেষে স্থানীয় পোস্ট অফিসে সরকারি চাকরি পেলো মা দুই ভাইয়ের চাকরি দেখে যেতে পারেননি মনিকা একে ভাইয়ের বিয়ে দিল আপাতত সেই অর্থে তার সুখের সংসার শুধু শান্ত নিস্তরঙ্গ নদীর বুকে ছোট্ট এক ঢিল পরে তার পুরনো ক্ষতকে আবারও রক্তাক্ত করে দিল মনিকা অতীত থেকে বর্তমানে ফিরে এলো শুভ্র নাকি সাত বছর তার জন্য অপেক্ষা করেছিল সে কি শুধুমাত্র একজন ভালো বন্ধুর সুপাত্রে বিয়ে দেখার অপেক্ষায় ছিল অবশ্য সে নিজেও তো তারপর থেকে প্রবল অভিমানে শুভ্র সঙ্গে পারতপক্ষে দেখা করেনি যদি কখনো দেখা হয়েছে শুভ্রকে সে এই ব্যাপারে কিছু আলোচনা করার কোনো সুযোগ দেয়নি পরিচিত বন্ধুর মতো সৌজন্যমূলক কথা বলেছে মনিকা নিজের সপক্ষে যুক্তি দিয়ে মনে মনে বলল শুভ্রর সঙ্গে আলোচনা করা মানেই তো নিজের দুর্বলতা নির্লজ্জের মতো প্রকাশ করা তার মায়ের এত সোজাসুজি কথা শুনে আসার পর তার কী বা বলার ছিল যাগে এখন আর এসব ভেবে লাভ কি তার জীবন থেকে বসন্তের রঙ তো কবেই ধূসর হয়ে গেছে এই ভালো হলো তিতাসের সঙ্গে আর নতুন করে মায়ের বাঁধনে না জড়ানোই ভালো গোটা রাতটা মনিকার ছেঁড়া ঘুম হলো শরীরটাও একটা রাতেই অবসাদে যেন ভেঙে পড়েছে কিন্তু এই অবস্থায় মনিকার স্কুল কামাই করতে ইচ্ছে করল না স্কুল ছুটির পর বাড়ি এসে অভ্যাস মতো তিতাসকে দেখতে না পেয়ে ভুল ভাঙলো যাক শুভ্র কথা রেখেছে তবু মনটা কেমন খারাপ হয়ে গেল রিনা কিছু একটা আঁচ পেয়ে ভালো মানুষের মতো বললো দিদি ভাই আজ তিতাস এখনও এলো না আসলে কাল আমরা তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলতে চাইনি কিন্তু পরে সত্যিই খুব খারাপ লেগেছে সত্যি তো বাচ্চা মেয়েটা তো কোনো দোষ নেই মনিকা বলল আমার এই প্রসঙ্গ নিয়ে কিছু বলতে ভালো লাগছে না রে তোদের তো খুশি হওয়ারই কথা আমি চা একটু বিশ্রাম নিয়ে রাতে রান্নাটা এবার থেকে আমি করব। নিতা বলল দিদি ভাই প্লিজ তুমি রাগ করো না আমরা থাকতে তুমি সারাদিন দিন পুরে এসে রান্নাঘরে গেলে আমাদেরই কি ভালো লাগবে তুমি তো রবিবারে পুরো রান্নাটাই রাঁধো আমি চা আনছি তুমি বরং একটু বিশ্রাম নাও প্রতিদিন স্কুল থেকে ফিরে মনিকা ভাবে আজ নিশ্চয়ই তিতাসকে নিয়ে আয়ামাসিটা এসে বলবে তিতাস বড্ড বায়না করছিল বলে নিয়ে এলাম কিন্তু প্রতিদিনই সে হতাশ হয় আট দিন পর এক রবিবার রাত আটটার সময় রাতের আয়ামাসে হন্তদন্ত হয়ে এসে বললো দিদিমণি সন্ধে থেকে তিতাসের ধুম জ্বর জ্বরের ঘরে ও শুধু আপনার নাম করছে ডাক্তার বাবু এসে বলেছেন আপনাকে একবার ডাকতে ও প্রতিদিনই আপনার কাছে আসার জন্য কান্নাকাটি করতো কিন্তু দাদাবাবুর করা নিষেধ ছিল এখানে আসতে মনিকার চোখ ফেটে জল বেরিয়ে এলো বলল তুমি এক মিনিট দাঁড়ো আমি আসছি বাড়িতে ঢুকতেই ডাক্তারবাবু বললেন আপনি কি তিতাসের মনিপি হ্যাঁ ও আমাকে ওই নামেই ডাকে ডাক্তারবাবু বললেন তিতাস মা একবার চেয়ে দেখো তোমার মনিপি এসেছে তিতাস একবার চোখ মেলে চেয়ে মনিকার আঁচলটা মুঠোয় ধরে চোখ বুঝল মনিকা ব্যাকুল হয়ে বলল ডাক্তারবাবু তিতাস ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু বললেন ভয় নেই সম্ভবত প্রচণ্ড মানসিক কষ্ট থেকে জ্বরটা হয়েছে আপনি আজ রাতটা এখানে থাকলে ভালো হয় ওর জেগে উঠেই আপনাকে খুঁজবে ওষুধগুলো ঠিক সময়ে খাইয়ে দেবেন জ্বর বাড়লে ঠান্ডা জলে মাথা ধুয়ে গা স্পঞ্জ করে দেবেন জ্বর একশো পর্যন্ত হলে তবেই ওষুধটা দেবেন আশা করছে ঠিক হয়ে যাবে ডাক্তার বাবু চলে গেলে শুভ্র বলল সরি মনি আমি তোকে ডাকতে চাইনি শুধু ডাক্তার বাবু ডাকতে বললেন বলে ডেকেছি তিতাস ঘুমিয়ে পড়েছে তুই বাড়ি যেতে পারিস আমি আর মাসে ঠিক সামলে নেব মনিকা বলল আমি ডাক্তারবাবুর কথা মতো রাতটা এখানেই থাকবো শুভ্র বলল তাহলে একটু কিছু খাবি তো আমি এক কাপ কফি ছাড়া কিছু খাব না শুভ্র একটু পরে একটা মুখবন্ধ খাম এনে মনিকাকে বলল মনিকা এটা মা মৃত্যুর আগে দিয়ে বলেছিল তার মৃত্যুর পরে যেন এটা তোকে দিই তুই তো আমার বাবার মৃত্যুর দিন পরে আমার স্ত্রীর মৃত্যুর দিন আর মায়ের মৃত্যুর দিন শুধু এই বাড়িতে এসেছিলিস বাবা তো আগেই চলে গিয়েছিল সেই সময় দু দুটো পরপর শোকে আমি দিশাহারা অবস্থায় ছিলাম সেই অবস্থায় একমাত্র তুই আমার মেয়েটাকে বুকে তুলে নিয়েছিলিস আমি তোর প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মনি সেদিনের ঘটনার জন্য আমি সরি মনি মনিকা বলল কাকিমা হঠাৎ আমাকে এটা দেওয়ার জন্য বললেন কেন কি আছে এটাতে শুভ্র বলল সেটা তো আমি জানি না মনিকা একবার তিতাসের জ্বরটা মেপে দেখল একশো থেকে জ্বর নেমে নিরানব্বই হয়েছে কফিটা খেয়ে মনিকা খামটা খুলে দেখল একটা লম্বা চিঠি চিঠিতে লেখা স্নেহের মনি। এই চিঠিটা তোকে ক্ষমা চাইবার জন্য লিখিনি তোর গোটা জীবনটা নষ্ট করে যে অপরাধ আমি করেছিলাম বলতে পারিস তোর উপর আমার অন্যায়ের এটা একটা স্বীকারোক্তি আসলে আমার একমাত্র সুদর্শন ছেলের জন্য তোর মতো একটা সাদা মাঠা চেহারার মেয়েকে ছেলের বউ করার কোনো ইচ্ছে আমার ছিল না তাছাড়া তোদের পরিবারে তোর বোনের বিয়ে তোর দুই ভাই কবে চাকরি পাবে কি পাবে না তাদের সবার দায়িত্বের বোঝা আমার ছেলের মাথায় চাপবে এটাও আমার আপত্তির আর একটা কারণ ছিল আমার ছেলেকে একটা শিক্ষিত সুন্দরী সচ্ছল পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলাম যদিও শুভ্র তোর প্রতি দুর্বলতার কথা আমি জানতাম তোদের মেলামেশা দেখে পাড়া পড়শি থেকে তোদের বাড়ির সবাই অঘোষিতভাবেই জানত তোদের দুজনের বিয়ের পরিণতির কথা তোকে সেদিন আমি সবটাই মিথ্যে বলেছিলাম উল্টো দিকে শুভ্র ও তার বাবাকে তুইও নিজেই বিয়েটা করতে চাস না বলে মিথ্যে বলেছিলাম আসলে আমার মনে কোথাও একটা ধারণা ছিল তোদের সম্পর্কটা হয়তো বা শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক কারণ শুভ্র তোকে ভবিষ্যতে বিয়ে করার কথা কখনো আমাকে বলেনি আমার সেই ধারণাটা যে কত বড় মিথ্যে ছিল সেটা জানতে পারলাম দিন পনেরো পর যেদিন আমি শুভ্রকে বললাম শুভ্র এবার তো তোর বিয়ের কথা ভাবতে হয় শুভ্র বলল মা মণি তো এই সবে চাকরি পেল চাকরি পাওয়ার পর ওর সঙ্গে আমার দেখা করাও হয়নি আরও দু চার মাস যাক না আমি আগে মনির সঙ্গে কথা বলি আমি বললাম মণি কিন্তু আমাকে নিজে বলেছে ও তোকে বন্ধু হিসেবেই এতদিন দেখে এসেছে সে কখনো তোকে বিয়ের কথা ভাবেই নি তাছাড়া ওর বোনের বিয়ে না দিয়ে এখনই নিজের বিয়ের কথা ভাবছে না আর ভবিষ্যতে ভাববে সেটাও তো ওর কথা শুনে মনে হলো না দেখ বাবা মনির মাথার উপর অনেক দায়িত্ব মণি খুব কর্তব্যপরায়ণ মেয়ে সে তো ঠিকই বলেছে শুভ্র বেশ অবাক হয়ে বলেছিল এ কথা মনি বলেছে মা তুমি ভুল শুনেছো মনি এ কথা বলতেই পারে না আর বিয়ের পর তো কর্তব্য করতেই পারে মা আমি শুধু মনিকেই বিয়ে করতে চাই এটা মুখে না বললেও তুমি তো জানতে ঠিক আছে ওর বোনের বিয়ে পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমি নিজে মনির সঙ্গে কথা বলবো মনি আমি জানতাম তোর আত্মসম্মানবোধ প্রবল শুভ্রর নামে যে বিষ আমি তোর মনে ঢুকিয়ে দিয়েছিলাম সেটা শুনে এই নিয়ে শুভ্রর সঙ্গে তুই কোনো কথা বলবি না এটা আমি নিশ্চিত জানতাম আমার ধারণাই ঠিক তারপর থেকে তুই শুধু শুভ্রর সঙ্গেই নয় এই বাড়ির সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিলি শুভ্র প্রচণ্ড মনোকষ্ট ভুগছে দেখে আমি বিশ্বাস কর আমি মর্মে মর্মে বুঝেছিলাম তোদের ভালোবাসা কত গভীর ছিল আমি অনেকবার ভেবেছিলাম আমি নিজে তোকে আর শুভ্রকে সব সত্যিটা বলে তোদের চার হাত এক করে দিই বলতে পারিনি শুধু ছেলের কাছে আমি বড্ড ছোটো আর মিথ্যেবাদী হয়ে যাব বলে শুভ্র আর বিয়ে করবে না বলে স্পষ্ট করে আমাকে বলে দিয়েছিল শেষে আমি আত্মহত্যার ভয় দেখি ওকে বিয়েতে রাজি করাই বিয়েটা আমি ঠিক করেছিলাম ও নিজে মেয়ে দেখতেও যায়নি এই বিয়েটা করে শুভ্র কতটা সুখী হয়েছিল আমি জানি না তবু তো সংসারই হয়েছিল অসময়ে বউটা মারা না গেলে আমার নাতনিটা ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার সেতুর কাজ করত। কিন্তু আমার দুর্ভাগ্য বড় অসময়ে সে চলে গেল কিন্তু তোর জীবনটা আমি নিজে হাতেই শেষ করে দিয়েছি সেই অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল ভেবেছিলাম শুভ্রর বিয়ে হয়ে যাওয়ার পর তুইও সংসারী হবি তুই আমাকে কখনো ক্ষমা করিস না মা এই চিঠিটা আরও লিখলাম আমার ছেলে যে অপরাধী নয় সেটা তোকে জানানোর দরকার ছিল তুই আমাকে ঘৃণা করিস কিন্তু শুভ্রকে অপরাধী ভাবিস না ইতি কাকিমা গোটা রাতটা মনিকা জেগেই কাটিয়ে দিল শুভ্র সারা রাত একবার করে এই ঘরে উঁকি দিয়েই কাটিয়ে দিল ভোরবেলায় শুভ্র দু কাপ চা এনে মনিকার মুখোমুখি বসে বললো মনি তুই চা খেয়ে বাড়ি ফিরে যা দু ঘন্টা বিশ্রাম নে তোর তো স্কুল আছে মনিকা নিঃশব্দে চিঠিটা শুভ্রর হাতে দিল শুভ্র চিঠিটা পড়ে স্তম্ভিত হয়ে গেল মনিকা বলল আমাকে ক্ষমা কর শুভ্র আর একটা কথা তুই কাকিমাকে অশ্রদ্ধা করিস না নিজের সন্তানের সাথে সব মায়েরা যেমন লড়াই করতে পারে তেমনি অনেক নিচে নামতেও পারে আজ মনে হচ্ছে তোর প্রতি অবিচার করে আমি তোকে ভুল বুঝেছিলাম আমিও আজ স্কুলে যাব না আমি বাড়ি গিয়ে স্নান সেরে ফিরে আসছি এরপর থেকে তুই তিতাসকে আমার কাছে পাঠাস ও একটু বড় হলে স্কুলে ভর্তি হলে সব ভুলে যাবে শুভ্র বলু আমার আফসোস কী জানিস তুই আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটাই দিলি না এমন সময় তিতাস ঘুম ভেঙে মনিকার কোলে মাথা গুঁজে বললো মা মা গো মনিকা বলল শুভ্র তিতাস তো আমাকে মণিপি বলে ডাকে ও কাকে মা বলে ডাকলো শুভ্র বলল আমার স্ত্রীর মৃত্যুর পরে এই প্রথম ও মা শব্দটা উচ্চারণ করলো আসলে পৃথিবীর সব সন্তানের ভিতর মা শব্দটা স্বয়ং ঈশ্বরই প্রথিত করে দেন ওরা প্রথম কথা উচ্চারণের সময় মা শব্দটা আগে শেখে এই মা শব্দটা ওর অবচেতন মনে তো ছিলই আজ সেটা ও মুখে উচ্চারণ করলো ও হয়তো তোর গায়ে মায়ের গন্ধ পায় মনিকা বলল শুভ্র আমি তিতাসের মা হতে চাই শুভ্র বলল আর আমার সেই ছোট্টবেলা থেকে আমি তো মনে মনে তোর বউ সে যে বুড়ি হয়ে গেলাম আর কাউকে জীবনে সেই জায়গাটা না দিয়েও তো বেশ ছিলাম তোর উপর আমার তীব্র অভিমান থাকলো আমি ভুলেও কখনো তোর অমঙ্গল কামনা করিনি শুভ্র বলল আমি মাকে খুব ভালোবাসতাম মা যে এই পথে আমাকে বিয়ে দিতে চেয়েছিল সেটা আজ সত্যিই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আর বিয়ের পর আমার স্ত্রীর এই পরিণতিও কখনো চায়নি আমার স্ত্রী যেখানেই থাকুক সে কিন্তু একজন যোগ্য মায়ের হাতে তার সন্তানকে দেখে নিশ্চিন্ত খুশি হবে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন